আমার বাবাকে আমি না খানি দিয়ে আসেছি, আমার বাবা পেটের খিদায় কাঁদছে, আমার হাতে একটা টাকা পয়সা নাই, আমরা কোথায় পাবো টাকা, কে দিবে টাকা, আমরা তো পানি খাই খাই রচ্ছি। শেখ হাসিনা দীর্ঘ জীবী হোক, শেখ হাসিনা বেঁচে থাকুক, মানুষের মতো মানুষ হোক, আমরাকে চালাইতে পারুক, তাই আমরা উনার জন্য দোয়া কামনা করছি। আমাদের দুঃখ আর সহ্য হচ্ছে না স্যার, আমরাকে পথে নামাইছে রাজপথে, রাজপথেই থাকবো যতদিন না আমরাকে তিনশো টাকা না দিলে আমরা রাজপথ ছাড়বো না, রাজপথেই থাকবো, মরতে হয় মরবো, লড়তে হয় লড়বো, রক্ত দিয়েছি আরও রক্ত দেব, এতে যদি আমরা হুটুর খাই মরে যাই স্যার কোনো অসুবিধা নাই। দেখবে তো শেখ হাসিনায় যে আমরা কী কষ্টটা করতেছি, আমরা যে উনার সেবা নিয়ে করে আমরা চলতেছিলাম, আজকে উনি আমরাকে সেবা দিচ্ছেন না কেন? আর আমার বলার মতো কিচ্ছু নেই স্যার, আমার বাবাকে আমি না খানি দিয়ে আসেছি, আমার বাবা পেটের খিদায় কাঁদছে, আমার হাতে একটা টাকা পয়সা নাই, আমরা কোথায় পাবো টাকা, কে দিবে টাকা, আমরা তো পানি খাই খাই রচ্ছি। শেখ হাসিনা আমাদের মা, হে আমরাকে নজর দিবে, শেখ হাসিনা আমরাকে তুলে ধরবে, শেখ হাসিনা আমরাকে ছাড়বে না, অতদিন তুলে ধরেছে, এখন কি শেখ হাসিনা আমরাকে ফেলে দিবে? ফেলে দিবে না, শেখ হাসিনা আমরাকে তুলে ধরবে, কোনো দিন ছেড়ে দিবে না। শেখ হাসিনার জন্য মরেছি আরো মরবো, শেখ হাসিনার পিতার জন্য রক্ত দিয়েছি আরো দেব, দিয়েছি রক্ত আরো দেব রক্ত, তাতে কোনো অসুবিধা নাই, আমরা দিয়ে যাব। মুজিবেরাম বল থেকে রক্ত দিচ্ছি স্যার, এখনো পর্যন্ত আমরা রক্ত দিচ্ছি, কিভাবে দিচ্ছি শেখ হাসিনা কি তা জানছে না, শেখ হাসিনা কি তা দেখছে না, আমরা যে কতটা কষ্ট করছি, আমরা কি 300 টাকা দিয়ে দিলে হয়ে যায়, তাতে আমরা আর খুঁজি না? হ্যাঁ আমরা ভরসা রাখছি, শেখ হাসিনা দীর্ঘ জীবী হোক, শেখ হাসিনা বেঁচে থাকুক, মানুষের মতো মানুষ হোক, আমরাকে চালাইতে পারুক, তাই আমরা উনার জন্য দোয়া কামনা করছি। ঘরের অবস্থা খুবই সিরিয়াস, আমাদের সাতটা বাচ্চা কাচ্চা নিয়ে আসি, স্বামী নাই, বাবা আছে, খুবই অসুবিধা, অসুস্থ বাবা আছে, অসুস্থ বাবা আসে, বাবা চলতে পারে না, আজকে প্রায় 3-4 বছর হয়ে যেতেছে, খানি আমরা দিতে পারছি না, কি করব, কোথায় যাব, কার কাছে বলবো, শেখ হাসিনা যদি আশা করে একবার আমরাকে বলে দিত তাহলে তো আমরা এই কষ্টটা পাই না। তো সকাল থেকে না খাইয়ে রয়েছি, কাল রাত থেকে পানি খাই খাই দিন কাটছি, আর 16টা দিন থেকে আমরা কি কষ্ট করছি তা কি শেখ হাসিনা দেখছে না? আমাদের দুঃখ আর সহ্য হচ্ছে না স্যার, আমরাকে পথে নামাইছে রাজপথে, রাজপথেই থাকবো, Thank you.